Sunar, please, Basu. তারপর কেমন আছেন বলুন ডাক্তার বোস। সেটা তো আমারই জিজ্ঞেস করার কথা। ভালো আছি, ভালো আছি। বৌদি কি খাবেন, চা কফি? থ্যাংক ইউ, প্লিজ ব্যস্ত হবেন না ডক্টর বোস। আজ আমরা আপনার কাছে এসেছি আমাদের একটা প্রয়োজনে। কিছুদিন আগে উমার সাথে দেখা হয়েছিল আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অ্যানুয়াল ডে ফাংশনে। আমাদের সমস্ত ইচ্ছের কথা শুনে উমাই আমাকে ইন্সপায়ার করলো আপনার কাছে আসতে। আর কোইন্সিডেন্টালি সেদিনই সকালে খবরের কাগজে একটা নিউজ পড়ে আমরা স্বামী স্ত্রী আলোচনা করছিলাম। ৬২ বছর বয়সে মা হবার ঘটনা। বৌদি আপনি নিজের কথা ভাবছেন না তো? কেন, সেটা কি সম্ভব নয় ডক্টর বোস? চিকিৎসা শাস্ত্রে ওই অসম্ভব শব্দটাকে আমরা যত দূর সম্ভব দূরে সরিয়ে রাখি। তবে কতগুলো এসেনশিয়াল টেস্ট করার পর রিপোর্ট না দেখে আমি কিন্তু কিছু বলবো না। হাউ ওল্ড আর ইউ? 58 প্লাস। আমরা বোধহয় অনেক বেশি দেরি করে ফেলেছি, তাই না ডক্টর? বেটার লেট দ্যান নেভার। আচ্ছা মা, আপনাদের মেয়ের মৃত্যু সংবাদ আমি লন্ডনে থাকতেই পেয়েছিলাম জানেন তো। সেও তো প্রায় ১০-১২ বছর হয়ে গেল। তো আপনারা তারপর তো তখন কিছু ভাবেননি, মানে এতদিন বাদে হঠাৎ? আই মিন, ১৩ বছর ২ মাস সময় লেগেছে তনুকে ভুলতে। হ্যাঁ, এখন সম্পূর্ণভাবে আমরা সেই সব কাটিয়ে উঠতে পেরেছি ডক্টর, তাই আবার আমরা সন্তান চাইছি। আমার একটা প্রশ্ন আছে। আমি বলছিলাম যে বৌদির শরীরটা যদি পারমিট না করে তাহলে কি আপনারা এই সারোগেট প্রেগন্যান্সি মানসিকভাবে মেনে নিতে পারবেন? আচ্ছা, কোনো লিগাল প্রবলেম হবে না তো ডক্টর? না, সেটা অ্যারেঞ্জমেন্ট করা যায়। এক্ষেত্রে দেখা যায় যে আত্মীয় স্বজনরাই হেল্প করছে, যেমন ইন দিস কেস মা এগিয়ে এসেছিলেন। আমি রাজি ডক্টর বোস। তাহলে আমরা প্রাথমিক কাজগুলো আজকেই শুরু করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। প্রথমে আমি একটা রুটিন টেস্ট করব, কিন্তু সবথেকে যেটা জরুরি আমাদের যিনি কাউন্সিলর আছেন ডক্টর বাসু, তার কাছে আপনাদের কতগুলো সিটিং করতে হবে। বুঝতেই তো পারছেন এটা ন্যাচারাল প্রেগনেন্সি নয়, এখানে শরীরের সঙ্গে মানসিক প্রস্তুতির একটা ভূমিকা আছে। হ্যাঁ ডক্টর, আমাদের নিজেদের স্বার্থেই আপনার সব কথা আমরা শিরোধার্য করে নেব। আমরাও সবভাবে সাহায্য করব, এন্ড উই হোপ উইল বি সাকসেসফুল। থ্যাংক ইউ ভেরি মাচ। উমা ঠিকই বলেছে, আপনার কাছে এসে আমরা মনের জোর ফিরে পেলাম। এক্স্যাক্টলি। না না না, থাক থাক থাক, ওটা বাইরে দেবেন, রিসিপ্টটা নিতে ভুলবেন না। ঠিক আছে, তাহলে চলি ডক্টর। আসো, নমস্কার। আসো।